দুই এলাকায় যাতায়াতের সহজ মাধ্যম একটি বাঁশের সাঁকো। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নাজিরপাড়া এবং সারদাপল্লির বাসিন্দারা নিজেরাই তৈরি করেছেন সাঁকোটি। তবে বর্ষায় সমস্যায় পড়েন দুই এলাকারই বাসিন্দারা। পঞ্চায়েতে বারবার জানিয়েও লাভ হয়নি বলেই অভিযোগ। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নাজিরপাড়া ও সারদাপল্লী এলাকা স্কুল কলেজ কিংবা কৃষিকাজের জন্য দুই এলাকার মধ্যে প্রত্যেক দিনের যাতায়াত প্রায় হাজার খানেক মানুষের। যাতায়াতের মাধ্যম করলা নদীর উপর একটি বাঁশের সাঁকো, যা দুপাড়ের বাসিন্দারা নিজেরা তৈরি করেছেন, নতুবা ঘুরপথ। তবে বর্ষা আসলেই করলা নদীর জলের তোরে ভেঙে যায় নড়বড়ে এই বাঁশের সাঁকো। চরম সমস্যায় পড়েন দুপাড়ের বাসিন্দারাই। নদীর এপারটা হলো খুড়িয়া তোমার সারদাপল্লী, আর এটা হলো নাওয়াজিপাড়া। এই যে বাঁশের যে সাঁকো দেখা যাচ্ছে, সেটা কারা তৈরি করে প্রতি বছর? এবছর আমরা তৈরি করছি, মানে সবাই ওই পাড়ার লোক এই পাড়া মিলে সাঁকোটাকে তৈরি করা হয়েছে। সবাই নিজেদের মতো করে নিজেদের মধ্যে বাস দিয়ে, নিজেদের মধ্যে পকেটে পয়সা দিয়ে। কত মিটার হবে এইটার? এটা 70 মিটার আছে। বর্ষাকালে কি এই সাঁকো থাকবে? না, থাকবে না, এটা ভেসে ভেঙে চলে যায়। তখন কীভাবে যাতায়াত করবেন? তখন ওই যে সোজা হয়ে যায় বাঁধের উপর দিয়ে, গিয়ে মাপিস হয়ে যায়। পঞ্চায়েতে জানিয়েও লাভ হয়নি বলেই অভিযোগ পঞ্চায়েতের বক্তব্য। সমস্যার কথা জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। অতটা লেন্থি বাঁশের সাঁকো করা যায় না, 40-50 হাজার টাকা খরচা করে ওটা প্রত্যেক বছর করা হয়, 6 মাস থাকে না। তো আমরা ওটা জেলা পরিষদে অলরেডি ওই স্কিমে একটা পাঠিয়ে দেওয়া হয়েছে, ওই স্কিমে যদি ওটা হয়ে যায় তাহলে হয়তো আমরা পাকা ইয়ে সাঁকোই দেখতে পাবো। এখন পাকা সেতুর আশায় দুপাড়ের বাসিন্দারাই। জলপাইগুড়ি থেকে প্রদ্যুত দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।